আমি আমি লিয়াকত আলী লাকির কথাই বলবো, আমার ছোট ভাইয়ের মতো। লাকি এসেই আমার উপরে বলতে গেলে একরকম চাপি দিল যে এটা করতে হবে। আমার তো আপনারা জানেন যে সময় কম থাকে, খুব অনেক কর্মসূচি, তো তার জন্য লাকির জন্যই বোধ হয় আজকে এটা করতে পারলাম। সেজন্য লাকির অনেক ধন্যবাদ জানাচ্ছি, লিয়াকত আলী লাকিকে, যে ও আমাকে এই সুযোগটা করে দিয়েছে। বারবার এসে বলছে এটা করতে হবে করতে হবে, তো দেখলাম যে আজকে আসা আমি মনে করি যে এটা আমার জন্য অত্যন্ত সৌভাগ্যের, কারণ আমাদের সকলকে আমরা দেখতে পাচ্ছি, এমনকি আন্দোলন সংগ্রামের সময় আমাদের পাশে থেকে যারা নাটক এবং বিভিন্ন পথনাটকের মধ্য দিয়ে জনগণের মনের কথাগুলি তুলে ধরেছেন। তো আগামীতেও এইভাবেই আমরা এগিয়ে যাব, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, জাতির পিতার যে স্বপ্ন ছিল ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ, ইনশাল্লাহ আমরা করব।